আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি 2007 মডেলের বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি দেখাবো। আর এটি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনের বেস কালার এবং ভিতরেও বিস্কিট কালার, অনেক ভালো কোয়ালিটির ভালো ফিটিংসের একটি গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এই গাড়িটি যারা সরাসরি দেখবেন তাদের খুবই ভালো লাগবে। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কয়েকটি আপনাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবে। তাহলে আমাদের এত হিউজ কালেকশানের প্রায় 30 থেকে 35টি গাড়ির যে কালেকশন, এগুলো রেগুলার আপনারা আপডেট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি যে গাড়িটি দেখাচ্ছিলাম ব্লুবার্ড সিলভি, এটির আমি ডান দিকের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব চমৎকার কন্ডিশনের ফ্রেশ স্মুথ ইঞ্জিনের, সামনে দুটি টায়ার নতুন ব্র্যান্ড নিউ লাগানো এবং নতুন সিট কভার লাগানো নতুন, এত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কারে। আর এই গাড়িটিতে যে লাইটের ব্যবহার রয়েছে, এটি কিন্তু ডাবল পটের হেডলাইটের ব্যবহার রয়েছে এখানে। এটি যথেষ্ট স্মার্ট কোয়ালিটির একটি হেডলাইট এবং গাড়িটিও দেখতে খুব সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড একটি গাড়ি এবং অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার রয়েছে এই নিশান ব্লুবার্ড শিল্পী গাড়িতে। আমি একটু গাড়িটির বাম দিকের ক্রসিং ভিউটাও আপনাদেরকে দেখে রাখি, আমি একটু এই গাড়ির ভিতরটা দেখাবো আপনাদের। এত সুন্দর একটি গাড়ি, আর যে ব্র্যান্ড নিউ টায়ারের কথা বলেছিলাম সেই টায়ারটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যেই নতুন ব্র্যান্ড নিউ টায়ার আপনাদের জন্য লাগানো হয়েছে, কারণ আগের দুটি টায়ার খুব বাজে অবস্থা ছিল। নতুন টায়ারের ব্যবহার হয়েছে, আমি একটু টায়ারের ঘাটগুলো একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। এবং নতুন যে রাবারগুলো নতুন টায়ারে, সেই রাবারগুলো আমরা দেখতে পাচ্ছি অক্ষত অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের ভিউ খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ, যথেষ্ট স্মুথ ইঞ্জিনের একটি টয়োটা নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটি কিন্তু তেলে চালিত, অরিজিনাল তেলে চালিত একটি নিশান ব্লুবার্ড শিল্পী, 7-এর মডেল, বিস্কিট কালার ইন্টেরিয়ারের যথেষ্ট সুন্দর একটি গাড়ি দেখছিলেন। এই গাড়িটির বাম দিকের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার বিশ্বাস যারা সরাসরি দেখবেন তাদের এই গাড়িটি অপছন্দ হওয়ার কোনো অপশন থাকবে না। আমি চাইবো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কারে এই গাড়িটি দেখার জন্য। আমি একটু প্রত্যেকটি ক্রসিংগুলো আপনাদেরকে দেখিয়ে রাখি। গাড়িটির অরিজিনাল অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, সেই ব্যাপারটা আপনাদেরকে ইনশিওর করছি। আমি একটু ডান দিকের শেপটাও একটু দেখিয়ে রাখছি, খুবই চমৎকার এবং অরিজিনাল তেলে চালিত, এখনও সিএনজি হয়নি, সেই অপশনটিও আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। এবং গাড়ির পিছনের শেপটা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটি শেপ। এত স্মার্ট কোয়ালিটির গাড়ি কিন্তু এত রিজনেবল প্রাইসে পাবেন এটা টোটালি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং এখানে এসএস ক্রোমের অপশন রয়েছে নাম্বার প্লেটের উপরে এবং নিচে। তো সব কিছু মিলে গাড়িটি দেখতেও খুব সুন্দর লাগছে। আমি একটু গাড়িটির ভিতরের স্মার্ট ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা দরজার প্যাডটি দেখতে পাচ্ছি, খুব চমৎকার বিস্কিট কালারের প্যাড এবং নিকেল হ্যান্ডেলের ব্যবহার রয়েছে। এখানে আমরা প্রত্যেকটি ডোর কন্ট্রোলিং সুইচ এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমরা কিছু আধুনিক কিছু ফিচার্স পেয়ে যাচ্ছি। এখানে আমরা হেডলাইট অ্যাডজাস্টার যে সুইচটি সেটি দেখতে পাচ্ছি, আমরা আপ ডাউন করতে পারবো হেডলাইটটি, সেই অপশনটি রয়েছে এখানে। এবং এখানে এটি লুকিং গ্লাস ওপেন অ্যান্ড ক্লোজের অপশন। এখানে আমরা আরও কিছু ভালো ফিটিংস পেয়ে যাচ্ছি, এটি হচ্ছে যথেষ্ট স্মার্ট ফিটিংস, এটি পুশের মাধ্যমে ব্যাক ডালাটি খুলবে, সেই অপশনটি এখানে রয়েছে। আর ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গাড়িটির সিটগুলো খুব লাক্সারিয়াস সিটের ব্যবহার হয়েছে এবং সিট কভারগুলো নতুন, শুধুমাত্র আপনাদের জন্যই ফিটিং লেদারের ব্যবহার করা হয়েছে এই নিশান ব্লুবার্ড শিল্পী গাড়িতে। অনেক লাক্সারিয়াস সিট কভার এবং গাড়িটির ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন রয়েছে, সেই অপশনটিও আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। আমি একটু পিছনের দরজাটি খুলেও ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা দরজার প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি, খুব চমৎকার প্যাডের ব্যবহার রয়েছে এই ব্লুবার্ড শিল্পী গাড়িতে। এবং গাড়িতে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, আমি একটু লেগ স্পেসটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হিউজ লেগ স্পেস, এত বিশাল স্পেসের গাড়ি কিন্তু আমি আপনাদেরকে ফার্স্ট টাইমই দেখাচ্ছি মনে হয়, এত বেশি স্পেস কিন্তু খুব অ্যাভেলেবেল টাইম দেখা যায় না। এবং অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার রয়েছে এখানে, হ্যান্ডরেস্ট রয়েছে, দুটি কাফোল্ডারের ব্যবহার রয়েছে এখানে এবং পিছনে হেডরেস্টও রয়েছে, সেই অপশনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে হ্যান্ডরেস্ট এবং হ্যান্ডরেস্টের সঙ্গে উপরে আমরা হেডরেস্টও দেখতে পাচ্ছি। এবং গাড়ির যে সিটগুলো, এটি কিন্তু অনেক লাক্সারিয়াস, আমি একটু দূর থেকে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন গাড়িগুলোর সিট, কত চমৎকার সিটের ব্যবহার হয়েছে এই ব্লুবার্ড শিল্পী গাড়িতে। আমি একটু গাড়িটির ইঞ্জিনের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ইঞ্জিনের ভিউটা একটু আপনাদেরকে দেখে রাখি, কারণ গাড়িটির প্রত্যেকটা পার্টই ভালো রয়েছে, সেই অপশনটিও একটু আপনাদেরকে দেখে রাখি। আর সবচেয়ে বড় অপশন রয়েছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, সেই অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সেই ব্যাপারটা একটু ইনশিওর করছি আপনাদের। এবং আমি একটু বাম দিকের ভিউটাও একটু দেখিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভিতরের ভিউগুলো, মানে এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সে ব্যাপারটা আপনাদেরকে আমি একটু ইনশিওর করার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে রাখছি কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং গাড়িটির অবস্থা খুবই ভালো। 2007 মডেল, 10 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িতে আরও কিছু ফিচার্স রয়েছে, যারা সরাসরি আসবেন তাদের কিন্তু দেখে খুব ভালো লাগবে। যেমন গাড়িতে রয়েছে নিকেল ভিটের অপশন, আমরা চতুর্দিক থেকেই নিকেল ভিট পেয়ে যাব এবং এদিক দিয়েও আমরা নিকেল ভিট পেয়ে যাব এবং নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছি এবং নিচে কিন্তু আমরা একটি লম্বা একটি নিকেল একটি ভিট পেয়ে যাচ্ছি। এবং নিচের যে প্যানেলটা রয়েছে এটি কিন্তু ব্ল্যাক গোল্ডেনের সাথে, ব্ল্যাকটি যথেষ্ট স্মার্ট লাগছে। আমি একটু গাড়িটির ভিউটা আপনাদেরকে সামনে থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, আমি একটু ডান দিক থেকেও আরেকবার একটু দেখাই, এরপরে প্রাইস নিয়ে আলোচনা করব। আর ভিউয়ার্স, এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2007, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে, অরিজিনাল তেলে চালিত, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের অরিজিনাল সুন্দর লেদারের ব্যবহারও হয়েছে। এত ভালো ফিচার্সের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,90,000, তবে এটি আমাদের সম্পূর্ণ আলোচনা করার মতো প্রাইস, আমরা আর একটু কম প্রাইস আপনাদেরকে দিতে পারবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপার কার বিডিতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।